এই সিদ্ধান্ত কেন নিয়েছিলেন আত্মহত্যার চেষ্টা? দেখুন, কাউকে কেউ মারার পরে যদি সে 4 মাসের মাথায় বেরিয়ে যেতে পারে, একটা ট্রায়াল পর্যন্ত হয়নি কেসের, বেরিয়ে এসছে, আমি 8 নম্বর ওয়ার্ডের এখন কাউন্সিলর, আমাকেও সরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে হয়তো। আমাকে যদি সরিয়ে দেয়, আমার বাচ্চারা তো এমনিই বাঁচবে না, ওদের কে দেখবে? তার থেকে আমরা 3 জনই একসাথে শেষ হয়ে যাই। এই কারণে এই মনের মধ্যে এরকম পরিস্থিতি হওয়াতে আমি সেদিন, মানে সেদিন আর নিজেকে ঠিক রাখতে পারিনি। 6 মাস আগে বুক কাঁপিয়ে দেওয়া এক হত্যাকাণ্ড। পানিহাটির 8 নম্বর ওয়ার্ডে নিজের পাড়াতেই খুন হয়েছিলেন শাসক দলের কাউন্সিলর। সেই অনুপম দত্ত হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত বাপি পণ্ডিত ওরফে সঞ্জীব জামিনে মুক্ত। আর তা নিয়েই সপরিবারে নিরাপত্তাহীনতায় ভুগছেন নিহত অনুপম দত্ত স্ত্রী ও বর্তমান কাউন্সিলর মীনাক্ষী দত্ত। এ বিষয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেল্পলাইনে ফোন করে অভিযোগও জানিয়েছেন তিনি। আমি আজকেই একজনের হেল্পলাইন থেকে অভিষেকের সাথে কথা বলুন, আমি সেখানে একটা ফোন করেছিলাম, ওনাদের কাছে সব রকম কথাবার্তা, মানে যেগুলো লেখানো সেগুলো লিখিয়ে দিয়েছি, বলে দিয়েছি। বুধবার ব্যারাকপুরের পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন নিহত অনুপম দত্ত স্ত্রী ও পানিহাটির 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মীনাক্ষী দত্ত। আমি ল অ্যান্ড অর্ডার সম্বন্ধে অত বুঝি না, শুধু আমি ওনার কাছে একটাই দাবি করলাম, আমার স্বামী যাতে সুবিচার পায়। সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যাপারে কি কথা হবে? না, সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো কথা হয়নি। ঠিক আছে, সামনের দিন উনি জানাবেন সবটাই, পরপর উনি দায়িত্ব নিয়েছেন, বলেছেন যে খুলবেন। হ্যাঁ, নিরাপত্তার জন্য উনি আর একটা সিকিউরিটি আমাকে বাড়িয়ে দিলেন আজকে। সিকিউরিটি বাড়ানো, একজন ছিল আর একজন বাড়িয়ে দিয়েছেন। প্রয়োজন হিসাবে যা আছে আমরা দেখি, সিকিউরিটি মিন্স এন ওভারঅল কনসেপ্ট, আমরা সব কিছু নলেজে নিয়ে যাচ্ছি, কাজ করবো। যেহেতু আমার 2টো বাচ্চা আছে, তাদের স্কুল আছে, তাদের সব কিছু আছে, আজকে মেয়েটা বড় হচ্ছে, কাল বাদে পরশু যদি মেয়েটার উপরে কোনো রকমের আক্রমণ হয় বা কিছু হয়, বা আজকে বাড়ির সামনে দাঁড়িয়ে একজন মানুষকে মেরে দিয়েই গেল, সেখানে গিয়ে সেই দোষী যদি আজকে বাইরে ঘোরে, সেখানে তো অবশ্যই আমি নিরাপত্তার অভাব বোধ করছি। তৃণমূল আইওকে সিডিতে এই লোকগুলোকে বেল করিয়েছে, সিডি তার প্রমাণ, কেস ডায়েরি, সরকারি পিপি সাপোর্ট করেছে, ভাবা যায় না। এবারে উনাকে সিদ্ধান্ত নিতে হবে কি করবেন। যে কোনো সৎ মানুষ যদি তৃণমূলে থাকেন তাহলে তিনি বেরিয়ে আসুন, আর তা না হলে জেলে যেতে হবে অথবা তৃণমূলের হাতেই খুন হতে হবে। যার স্বামীকে খুন করা হলো তৃণমূলের রাজত্বে, তৃণমূলের মদতে, আবার তৃণমূলের সরকার এবং তৃণমূলের পুলিশই খুনিদের জামিন দিয়ে দিল। আদালতের পর্যবেক্ষণ, আদালতের বিষয়গুলি খতিয়ে দেখে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে। দল হিসেবে তৃণমূল কংগ্রেস পুরোদস্তুর তার পাশে রয়েছে। এটি একটি আইনি লড়াই, আপাত দৃষ্টিতে যেটা দেখা এবং আদালতের বিচার যে আইনের খুঁটিনাটি, সেই গোটা প্রক্রিয়াটা নিশ্চিতভাবে আবার ঊর্ধ্বতন যে আদালত রয়েছে সেখানে যাওয়ার সুযোগ রয়েছে, বা আইনি প্রক্রিয়া আরও জায়গা রয়েছে। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। সমীরণ পাল, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেন, এবিপি আনন্দ।